এক্সট্রা টাইম। তাঁর কোচিংয়ে 97-98 মরশুমে প্রথমবার জাতীয় লীগ ফেড কাপ জেতে মোহনবাগান। এই বাগানের মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক স্মৃতি। অনেক বছর বাদে ফের বাগানে টিকে চাটুনি। 50 বছরের ফুটবল ও কোচিং ক্যারিয়ার নিয়ে নিজের আত্মজীবনী লিখতে চলেছেন এই তারকা ফুটবল কোচ। ভারতের নানা ক্লাবে কোচিং করালেও চাটুনির আত্মজীবনীর অনেকটা জুড়ে মোহনবাগান সন্দেহাতীত ভাবেই থাকবে। আর তাই সোমবার দীর্ঘদিন বাদে সবুজ মেরুন তাঁবুতে দেখা গেল তাকে। তবে চাটুনির আসার খবর জানলেও মোহনবাগান ক্লাবের তরফে কিন্তু তাঁকে আনতে কোনো গাড়ি পাঠানো হয়নি, ট্যাক্সি করেই ক্লাবে আসেন তিনি। তবে ক্লাবে আসার পর কোচ খালিদের হাত দিয়ে তাকে মোহনবাগানের জার্সি তুলে দেওয়া হয়। সত্যজিৎ চ্যাটার্জির সঙ্গে স্মৃতি রোমন্থনের পাশাপাশি মোহনবাগানকে নিয়ে সঙ্গে আনা ফটো অ্যালবামও সবাইকে দেখান চাটুনি। এবছর তাঁর বিবাহবার্ষিকীরও 50 বছর উদযাপন। আগামী 19 আগস্ট বই প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন প্রিয় IIM বিজয়ন জোপাল আঞ্চেরি থেকে চুনি গোস্বামী, সত্যজিৎ চ্যাটার্জি, দীপেন্দু বিশ্বাসদের। আর ওই বই প্রকাশের টাকা তিনি গরিব ফুটবলারদের কাজে লাগাবেন। কিন্তু হঠাৎ কেন এমন আত্মজীবনী প্রকাশের ভাবনা? অ্যাকচুয়ালি আই এম রাইটিং এ বুক। দ্যাট বুক ইজ রাইটিং অ্যাকচুয়ালি মিস্টার জাফর খান ইজ রাইটিং। So already 3/4 portion is finished as a player, as a coach, more than 50 years my experience. And then in during that playing career and during coaching career, as an incidents, such I wanted to explain and I wanted to give some motivation to young players and young coaches. That also, that is my aim. পাশাপাশি মোহনবাগানকে নিয়ে স্মৃতিচারণে বলছিলেন তাকে সেই সময় কর্তারা খোলা মনে কাজ করতে দেওয়ায় তিনি সাফল্য পান। When I was in Mohanbagan, so everywhere I go, now the all the public we knows that Mohanbagan coach. Then I given a very good result. The first time I league champion and nobody was not interfering in to put my lineup and all. I got a full freedom to look up the team. That was a success. The same time my all players was with me. Very good support. ভারতে প্রচুর বিদেশি খেললেও চাটুনির কাছে এখনো তার কোচিং এ খেলা চিমা সেরা বিদেশি। In my opinion, the Chima was the best foreigner player. It's not only for money. If you in the field, he feel full-hearted game, he will give. This is his quality, that I know very well. When I was in Mohanbagan, our away match in Fathoda ground, stadium was packed. That day, that morning discussion, only 20-25 minutes, I finished. Then immediately my face was red color. So my BP was little high. Tension was high. So Chima is understand. After that discussion, I gone to my room. I was sitting and lying. So by the time one fellow came and knocked my room. So I opened. So Chima. So he came. Chima, you sit here. Then he told me, Sir, I know today's your tension. You don't worry. I am here. The 30-35 minutes means the Chima scored a wonderful goal, one goal against Salgaonkar. In second half, Deependu Biswas scored a one goal. So the team won the match. ছোট থেকে জবিকে চেনেন। ইস্ট বেঙ্গলের প্রস্তাব পাওয়ার পর তিনি জবিকে সেই প্রস্তাব নিতে বলেন। তাই জবির সাফল্যে দারুণ খুশি চাটুনি। আই এম ভেরি হ্যাপি
He was in KCB. When there KCB versus Kerala FC match, the final, I given one small class to the team. They won the evening, they won the Kerala Premier League champion. That after that match only, he told me I got offer from East Bengal. I told you go to East Bengal, you play there. If you play football, you play in Calcutta, then only you can get for a India player. অন্যদিকে চাটুনির কোচিং এ খেলা সত্যজিৎ চ্যাটার্জি আবার বলছিলেন তার চোখে চাটুনি সেরা কোচ। আমার দেখা মানে ভারতবর্ষে আমি চাটুনির সাথে খুব কম সময় ছিলাম, যে হি ওয়ান অফ দ্য বেস্ট কোচ ফর মি আমার কেরিয়ারে, মানে বোঝা যায় না লোকটাকে, কোনো রকম আড়ম্বর নেই, কোনো বড় বড় কথা নেই, কিন্তু মূল কাজের জায়গাটায় চাটুনি শুধু আমাদের নয় যেখানে গেছে ভালো রেজাল্ট করেছে। সালগাঁওকরের মতো টিমকে নিয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে, চার্চিলকে রানার্স করেছে, মানে কখনো কোচি এফসিকে রেলিগেশন থেকে সেভ করেছে। আমি দেখেছি যে ওর কোচিংয়ে একটা আলাদা মাহাত্ম্য আছে, ওর আলাদা একটা ভাবনা আছে, যে ভাবনাটা যে কোনো টিমকে উদ্বুদ্ধ করে, এবং ওর প্ল্যানিং বলো, ওর যে প্লেয়ারদের সাথে মেলামেশা বলো, এত ভালো যে আমার মনে হয়েছে যে ওকে যে মানে ওর কোচিং একটা অন্য মাত্রায় নিয়ে যেত যে কোনো টিমকে, এবং যে কোনো টিমই ওর কোচিং যারা পেয়েছে, প্রত্যেকটা প্লেয়ার যারা খেলেছে ওর আন্ডারে, তারা কিন্তু ওকে অসম্ভব ভালোবেসেছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।